পরিষ্কার কথা আমরা বলেছি যে বিএনপি যদি ওইরকম দল হয় আর বিএনপি যদি ধরতেই চান যে বিএনপি করলেই ধরতে হবে তাহলে একটা তারিখ দেন আমরা বলি সব বিএনপি ঢাকা শহরের নেতা কর্মীদেরকে ডাকি আমরা সব একবারে সবাইকে নিয়ে যান কারণ এটা তো হতে পারে না একটা দেশে ওনারা গণতন্ত্রের কথা বলতেছে রাজনৈতিক সুযোগ সুবিধার কথা বলতেছে আর এখন নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কাবু করার জন্য বিএনপিকে ঘরে ঢুকানোর জন্য তারা বিএনপির নেতা সংগঠক যারা এই মুহূর্তে আছে বেছে বেছে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করবে এটা তো হইতে পারে না যে বিএনপির কোনো কোথাও কোনো বাড়িতে বসতে পারবে না কোনো রেস্টুরেন্টে বসতে পারবে না কোনো সভা করতে পারবে না সেই দল তো বিএনপি না বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক দল এটা আমরা ওনাকে অবহিত করেছি যেগুলো যাতে এইভাবে গ্রেপ্তার করা না হয় পাশাপাশি আমরা যেটা বলেছি সুনির্দিষ্টভাবে ওনারা কিছু হইলে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করার পরে সরকার মহল থেকে বলা হয় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল সম্পূর্ণ এটা সত্য কথা না দেখা গেছে যে আমাদের এই ইতিমধ্যে যে সমস্ত নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই জামিনে আছে যে সমস্ত মামলা সরকার অন্যায়ভাবে অবৈধভাবে মামলা দিয়েছে তারপরও সেগুলো হাইকোর্ট সেগুলো জজ কোর্ট সেগুলো এর নিচে যে কোর্ট সব কোর্টের থেকেই জামিন নেওয়া আছে বা জামিন বহাল আছে তারপরও সেদিকে গ্রেপ্তার করে তাদেরকে নিয়ে সেই পুরনো মামলায় দেখানো হয় এটা আমরা প্রতিবাদ করেছি আর বলেছি ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অ্যাকশান তারা না নেয় এটা আমরা প্রতিবাদ করেছি আরেকটা বিষয় আছে ডিস্ট্রিক্টের ওটা উনি বলবেন আর আমি যেটা বলতে চাই যে আমাদের ঢাকা মহানগরীতে আপনারা জানেন যে প্রতি বছর আমরা ইফতার করি রমজানের সময় আমরা ইফতার হয় আমাদের মহানগরী করি বিভিন্ন থানা হয় ওয়ার্ডে হয় সেই বাবা আমরা মহানগরে একটা করছি না আমরা সব সকল থানায় আমরা ইফতার করছি তাকে সেই ইফতার করতে গেলেও ওনাদেরকে বলে দিলাম যে সেইখানেও যাতে আবার এই ঘটনা না ঘটে আমাদেরকে বুঝতে হবে সেইখানে অ্যারেঞ্জমেন্ট করবে আমাদের নেতা কর্মীরা বুক করবে সেইখানে যাতে কোনো ডিস্টার্ব না হয় আর ঢাকা শহরে যে সমস্ত থানায় থানায় আমরা ইফতার করবো সেই ইফতারগুলোর তালিকা কোন কোন এলাকায় আমরা করবো কোন কোন থানায় হবে সেই তালিকাগুলো ওনাকে আমরা দিয়েছি আর আপনারা জানেন যেহেতু ঢাকা শহরে সিটি কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন কমিউনিটি সেন্টার তাহলে অনেক সময় দেখা যায় যে পুলিশ আমাদেরকে অনুমতি দিতে দেরি করলো এরপরে সিটি কর্পোরেশন থেকে আমরা পারমিশন পাইলাম না প্রোগ্রাম এই জন্য আমরা বলেছি যে একটু আগেই যদি ওনারা ব্যবস্থা গ্রহণ করে আবার সিটি কর্পোরেশন যে সেটা পাঠিয়ে দেয় তাহলে আমাদের সেগুলো পেতে সুবিধা হবে কাজে আমরা চাই নির্বিঘ্নে আমরা নির্বিঘ্নে আমরা এই ইফতার মাহফিলগুলো করতে চাই এই ব্যাপারে শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যতটুকু ওনাদের সহযোগিতা দরকার সেই সহযোগিতা আমরা চাই আর কোথাও যাতে অন্যায়ভাবে কোনো গ্রেপ্তার না হয় সেই ব্যাপারে ওনার দৃষ্টি আকর্ষণ করেছি আমি বলতে চাই যে আজকে এই রমজান মাস আমরা আমাদের নেত্রীর জেলে আমরা এই রাজ্য যাকে নেত্রী আমরা চেয়েছিলাম যে জামিন অন্তত দেওয়া হোক কিন্তু তারা নতুন করে মামলা আরেকটা সচল করে তাকে হয়রানি করা হচ্ছে আমাদের নেতা তারেক রহমান তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে কাজে সব বিষয় নিয়ে আজকে সামনে নির্বাচন এই নির্বাচন পার হওয়ার জন্য বিএনপির উপরে যাতে আক্রোশ সরকার সরকারি দল চাইলেও যাতে পুলিশ ন্যায় অন্যায় চিন্তা করে অ্যাকশান নেয় আমরা অবশ্যই তার থেকে সেই নিরপেক্ষ আচরণ আমরা সেটা আশা করি আমরা সেটা বলেছি তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা আসছেন এখানে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের সব ঘটনার সাক্ষী কাজে আপনাদেরকেও বলবো যে আজকে মিডিয়া যারা আছেন আপনারা যেখানে যে সত্য ঘটনাটা সেই সত্য ঘটনাটা আপনারাও নির্ভয়ে আশা করি তুলে ধরবেন আপনারা দেখছেন যে হাইকোর্টে কীভাবে আপনাদের মিডিয়ার লোকদেরকে পিটানো হয়েছে আর সরকারি লোক বলে এটা নাকি বিএনপি করছে এই জন্যে কিছু এখন ভাই সময়টা আসছে আল্লাহর হস্তে দেশের স্বার্থে মানুষের স্বার্থে আমরা সবাই যেন একটা সঠিক কথাটা সঠিক জায়গায় বলার জন্য চেষ্টা করি আমাদের এখন আমি অনুরোধ করবো যে আমাদের দক্ষিণে আমাদের উত্তরের সংগ্রামে আহ্বায়ক আমাদের উপদেষ্টা কাউন্সিলর আমার আমার
অবিলম্বে মামলা প্রত্যাহার করুন, তাদের মুক্তির ব্যবস্থা করুন।